উপর। একটি বাঁশের দৈর্ঘ্যের একের 1/3 অংশ লাল রং, একের 1/5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। তো যে কোনো ভগ্নাংশের রঙকে মোট অংশটাকে সবসময় 1 অংশ ধরে নেওয়া হয়। ধরি মোট বাঁশটি 1 অংশ, তাহলে লাল এবং সবুজ রং করা হয়েছে 1/3 + 1/5। লসাগু তোমার 15 আসবে, উপরে 3 দিয়ে 15 5 বার যায়, সে 5 অক্ষে 5 প্লাস 5 দিয়ে 15 3 বার যায়, 3 অক্ষে 3, তাহলে যোগ করলে 8/15 অংশ। তাহলে বাকি অংশ হচ্ছে মোট অংশ থেকে 8/15 অংশ বাদ দেওয়া হলো, তাহলে এখানে দাঁড়াবে 15 - 8 ইজ ইকুয়াল টু 15 - 8/15, মানে হচ্ছে 7/15 অংশ। এবার এই বাকি অংশ মানেই হচ্ছে 14 মিটার, ঠিক আছে? তার মানে 7/15 অংশ মানে 14 মিটার। তাহলে পুরো বাঁশটা মানে 1 অংশ মানে কত? 1 অংশ ইজ ইকুয়াল টু 14 × 15/7, 7 দিয়ে 14 কাটা হলো 2, 15 × 2 = 30 মিটার। তাহলে বাঁশটি 30 মিটার লম্বা, ঠিক আছে? 5 নম্বর, একটি খাতার দাম 6 টাকা 50 পয়সা হলে 15টি খাতার দাম কত হবে তা হিসাব করি। তো আমরা সেই ছোটবেলায় অঙ্ক করেছিলাম, সেটাই বেরিয়ে অনেকটা। একটি খাতার দাম 6 টাকা 50 পয়সা, 15টি খাতার দাম 15 × 6 টাকা 50 পয়সা, মানে হচ্ছে 97.50। এখানে আমার রাফ করাও আছে, ঠিক আছে, দেখে নেবো একবার। 15টি খাতার দাম 97.50 টাকা। 6 নম্বর, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা এবং বাক্স ও প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত হবে। তো একটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা, তাহলে 12টি প্যাকেটের ওজন 12 × 2.8, 34.08 কিগ্রা। তাহলে বাক্সটির ওজন কত হবে, মোট ওজন থেকে প্যাকেটগুলোর ওজন বাদ দিলাম, মানে 36 - 34.08 কিগ্রা বাদ দিলাম, 1.92 কিগ্রা। তাহলে বাক্সটির ওজন হলো 1.92 কিগ্রা। 7 নম্বর, এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম কত হবে হিসাব করি। এটা ঐহিক নিয়ম করতে হবে, 0.75 অংশের দাম হচ্ছে 1800 টাকা, 1 অংশের দাম হচ্ছে 1800/0.75 নিচে যাবে এত টাকা, 0.15 অংশের দাম 1800 × 0.15/0.75, ঠিক আছে? এবার আমি কীভাবে কেটেছি দেখো, এই সংখ্যাটারও পেছন থেকে 2 হওয়ার আগে পয়েন্ট, এই সংখ্যাটারও পেছন থেকে 2 হওয়ার আগে পয়েন্ট, তাহলে পয়েন্ট পয়েন্ট উঠে গেল। তাহলে 15 দিয়ে 75 = 5, 5 দিয়ে 1800 = 360, তাহলে 360 টাকা, ঠিক আছে? তাহলে 0.5 অংশের দাম 360 টাকা। 8 নম্বরটা আমি করে দেখাচ্ছি, অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের এত অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা চিত্রের সাহায্যে দেখায়। তাহলে ধরো ধরো জমিটা যদি এরকম আয়তকার ক্ষেত্র হয়, ঠিক আছে, তার অর্ধেকের 17টা অংশ, ধরো অর্ধেকটা হচ্ছে এটা অর্ধেক, ঠিক আছে? তাহলে অর্ধেক অর্ধেকের পুরোটা দেয়নি, অর্ধেকের ধরো 17টা অংশ, ধরো এইটুকু 17টা অংশ, 7 8, তাহলে অর্ধেক অর্ধেক করা হলো, করে তারপর 17টা অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি মানে হলো 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। প্রত্যেক ছেলে কত অংশ করে জমি পেলো তা চিত্রের সাহায্যে দেখায়। তো এটা হচ্ছে তোমার চিত্র, ঠিক আছে? এটাও অর্ধে পুরোটা, ঠিক আছে? তো তাহলে অর্ধেক মানে কত আমরা তোমার জানি, অর্ধেক হলো 1/2 অংশ। তাহলে অর্ধেকের 17টা অংশ নিজের ভাইকে দিয়েছে, তাহলে সুতরাং ভাইকে দিয়েছেন অর্ধেকের 7/8 = 7/8 = 16। তাহলে এত অংশ তিনি তার ভাইকে দিয়েছেন আর বাকি জমি 3 ছেলেকে সমানভাগে ভাগ করে দিয়েছেন। তাহলে বাকি জমি মানে কত দেখি, তাহলে মোট জমির পরিমাণ 1 অংশ, যে কোনো ভগ্নাংশে মোট জমির পরিমাণ 1 অংশ হয়, তাহলে বাকি জমি 1 - 7/16, লসাগু 16। তো আমি দেখিয়েছিলাম লসাগু, এর কোনো সংখ্যা না থাকলে লসাগুর সঙ্গে এই সংখ্যাটা গুণ হয়, মাল্টিপ্লাইড হয়। তাহলে 16 কে 16 - এর নিচে 16 আছে, এর নিচে 16 আছে, মানে হর 16 লসাগুও 16, তাহলে উপরে লব যে আসে 7 সেটাই বসে যাবে। তাহলে 16 - 7/16, তাহলে তোমার অ্যান্সার হচ্ছে 9/16 অংশ। তো
তাহলে এই অংশটা তিনি কি করেছেন, এই অংশটা তিনি তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। ঠিক আছে, তাহলে দেখতে হবে প্রত্যেক ছেলে কত অংশ করে জমি পেল। তাহলে তিন ছেলেকে ভাগ করে দেওয়া মানে এটাকে আবার তিন দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রত্যেক ছেলে পেল, প্রত্যেক ছেলে পেল এইটা ভাগ তিন, তিনজনকে ভাগ করে দেওয়া হলো। তাহলে কিভাবে করবো আমরা, দেখো 9/16 ইনটু ভাগটা ইনটু হয়ে গেল আর তিনটা হয়ে গেল 1/3। এবার 3 দিয়ে 9কে কাটলাম, 3 3 কে 9, তাহলে 3/16 অংশ। ঠিক আছে, তাহলে প্রত্যেক ছেলে কত করে পেলো, 3/16 অংশ। তাহলে উত্তর লিখতে হবে প্রত্যেক ছেলে পেলো 3/16 অংশ জমি। ঠিক আছে, এবার আমরা 9-এর দিকে চলে যাই। 9-এর হচ্ছে সরল করো, কিছুই না, সরল মানে হলো এই ধরনের গুণ আছে তো কাটাকুটি করতে হবে। তো কাটাকুটি করতে গেলে পূর্ণ সংখ্যাটাকে আমাকে যে অ্যাকচুয়াল ভগ্নাংশে নিয়ে যেতে হবে, তাহলে 13/25 ইন্টু 8 ওকে 8 7 15। তো দেখো 13 আর 8, এটা কিছু দিয়ে কাটাকুটি যাচ্ছে না, কিন্তু 15 আর 25কে 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে 3, 5 দিয়ে 5, আর তো যাচ্ছে না। এবার গুণ করি, 3 13 39, 5 8 40, তোমার অ্যান্সার হচ্ছে এটা। এটাতে চলে আসি, এটাও তাই, 8 2 গুণে 16, 16 আর 5 21 বাই 8 ইন্টু 21 2 গুণে 42 আর 2 44 বাই 21। তাহলে উপরে 21 নিচে 21 কেটে গেল। এবার এই দুটোকে কি দিয়ে যায়, 4 দিয়ে যায়, 4 2 গুণে 8, 4 11 44, তাহলে 11/2। তাহলে এই সমস্ত ক্ষেত্রে যখন উপরের লব বড় হবে হর ছোট হবে, তখন এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তাহলে 5 2 গুণে 10, 1, 5 পূর্ণ 1/2, এটা হচ্ছে তোমার অ্যান্সার। এখানে চলে আসি, 10 10কে 100 প্লাস 3 103/10 ইন্টু 3 6 18 আর 4 22/3, এখানে 4/11। এবার দেখতে হবে কী দিয়ে কী কী দিয়ে কাটে। তো 103কে সম্ভবত কিছু দিয়ে যাচ্ছে না, কিন্তু এখানে 11 দিয়ে 22কে কাটলে 2, 2 দিয়ে আবার 10কে কাটলে 5, আর তো যাচ্ছে না। এবার উপরের সংখ্যাটার সঙ্গে অপর সংখ্যা গুণ করি, 3 4 12 2 হাতে 1, 1 বসে গেল, 4 ওকে 4, 412/3 5 15। তো এই ক্ষেত্রে আমার লবটা বড়, হরটা ছোট, তার কারণে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে হবে। 15 ওকে 15, 15 দোকানে 30, 3 15 45, বেশি হয়ে যাচ্ছে, 15 দোকানে 30, 1, হ্যাঁ। তো 15 ওকে 15, 15 দোকানে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, 7 15 105, 8 15 120 হয়ে যাচ্ছে, তাহলে 7 15 105 বিয়োগ করলে হবে 7, 27 পূর্ণ 27-এর 15, এটাই হচ্ছে তোমার অ্যান্সার।